हेलो एवरीवन, वन्स अगेन वेलकम बैक टू दि क्वालिकोना यूट्यूब चैनल। आई होप यू आर डूइंग वेल। सो बंधुरा, ভিডিওটিতে আমরা ডিসকাস করতে চলেছি ওল্ড নোটিস, যেগুলো দুদিন আগে এসছে। বাট আমার শরীর একটু খারাপ থাকার কারণে আনফর্চুনেটলি আমি ভিডিওটি বানাতে পারিনি। তো এখানে আজকে এই ভিডিওটি বানাবো, ঠিক আছে? মানে তোমাদের এডিট অপশনস রিলেটেড যে রিসাবমিট ফর্ম, ঠিক আছে, একটা অপশনস আসবে তোমাদের, এখনও আসেনি, সেটা 21 তারিখ থেকে আসবে, স্টাফ নার্সদের জন্য বলছি, ঠিক আছে? তো তোমাদের ওই নোটিসে এখানে আলোচনা করব, প্লাস যাদের লগ ইন করতে সমস্যা হচ্ছে, সেটা যে স্টাফ নার্স হোক অথবা মেডিকেল টেকনোলজিস্ট অথবা ডক্টর্সদের, যাদেরই হোক না কেন, তাদের কী করণীয়, ঠিক আছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি কিছু এখানে কথা বলতে চাই, তো তোমরা ভালো করে শোনো। সো কথাগুলো আমি কাদের উদ্দেশ্যে বলতে চলেছি আর ফার্স্ট সেটা ক্লিয়ারিফাই করে দিই। তো কিছু কিছু স্টাফ নার্স ক্যান্ডিডেটস যারা আমার সাবস্ক্রাইবার না, প্লাস কিছু কিছু ফ্যাসিলিটি ম্যানেজার ক্যান্ডিডেটস যারা আমার সাবস্ক্রাইবার না, ঠিক আছে, তারা এই চ্যানেলে আসে শুধুমাত্র এক্সট্রা ইনফরমেশান পাওয়ার জন্য, যাতে করে যেগুলো অফিসিয়াল ওয়েবসাইটে, মানে WBHRB অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয় না, সেগুলো আমার কাছ থেকে জানতে আসে, মানে এই চ্যানেলটি ভিজিট করে সেগুলো ইনফরমেশানগুলো পাওয়ার জন্য, মানে এক্সট্রা ইনফরমেশানগুলো পাওয়ার জন্য। তো যেহেতু আমি শুধুমাত্র WBHRB-র অফিসিয়াল যেগুলো নোটিস আসে সেগুলোই আমি ডিসকাস করি, এক্সট্রা ইনফরমেশান দিই না, তার জন্য তাদের রাগ, মানে তারা ডেটা খরচ করে এখানে আসে আর ভিডিও দেখে, কিন্তু এক্সট্রা কোনো ইনফরমেশান পাই না, অনেকটাই লস, টাকা নষ্ট, ডেটা নষ্ট, সময় নষ্ট। তো তোমাদের উদ্দেশ্য আমি একটাই কথা বলতে যাই, যেসব ক্যান্ডিডেটস এক্সট্রা ইনফরমেশানের জন্য এখানে আসো, তারা প্লিজ আমার এই কোয়ারি কর্নার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দাও, আনফলো করে দাও, নোটিফিকেশান ডিসেবল করে দাও। অনেক কিছু উপায় আছে তোমাদের হাতে, এটা ডেমোক্রেটিক ফ্রিডম, একটি স্বাধীন কান্ট্রিতে তোমরা রয়েছো, তোমাদের হাতে সমস্ত কিছু অপশনস রয়েছে, ঠিক আছে। তোমরা আনসাবস্ক্রাইব করতে পারো, আনফলো করতে পারো, নোটিফিকেশান ডিসেবল করতে পারো আমার চ্যানেলে, যাতে ওরা তোমাদের কাছে নোটিফিকেশান না যায়। আমার চ্যানেলে তোমাদেরকে ভিজিটই করতে হবে না যারা এক্সট্রা ইনফরমেশানের জন্য আসে। আমি দেখো শুরু থেকেই, দেখো অফিসিয়াল ওয়েবসাইটে যেগুলো পাবলিশ করা হয় নোটিস সেগুলোই ডিসকাস করিনি, আর সেগুলো জানার জন্যই আমার এতগুলো সাবস্ক্রাইবার হয়েছে এখন পর্যন্ত, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই কনফিউশন দূর হয়েছে যে আমি এক্সট্রা ইনফরমেশান দিতে চলেছি এখানে। তো সরি, আমি এখানে বলে দিচ্ছি তোমাদের আমি একটাও এক্সট্রা ইনফরমেশান দেবো না, যেগুলো অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয় সেগুলোই দেব, যাদের পছন্দ তারা দেখবে, যাদের পছন্দ নাই প্লিজ এখান থেকে চলে যাও, তোমাদের এখানে কোনো দরকার নেই। তোমরা সমস্ত কিছু জানো তো তোমরা কেন আসবে, তোমরা কেন ডেটা নষ্ট করবে। সো তোমাদের আমি একটাই কথা বলতে চাই, যারা এক্সট্রা ইনফরমেশানের জন্য আসছো, দেখো এখানে শুধুমাত্র এই চ্যানেলে WBHRB-র যেগুলো অফিসিয়াল নোটিশ দেওয়া হয় সেগুলো নিয়েই ডিসকাস করা হয়। যদি তোমাদের পছন্দ না হয় তাহলে তোমরা এই চ্যানেল থেকে চলে যেতে পারো, ইউ মে লিভ দিস চ্যানেল, তোমাদের কোনো দরকার নেই, ঠিক আছে। যেহেতু তোমরা জানো তো তোমরা কেন আসবে, ওকে। তো তোমাদের পিছনে আমি আর টাইম নষ্ট করবো না, অনেক নষ্ট করলাম। তো চলো, যে নোটিশগুলো আমরা এখানে ডিসকাস করার জন্য এসেছি সেগুলো শুরু করি, ঠিক আছে, অনেক লেট করে ফেললাম। সো শুরু করা যাক এই ভিডিওটি। দেখতে পাচ্ছ নোটিশের ডেটটি 17/3/2022, আজকে দুদিন হয়ে গেল, আজকে 19 তারিখ। বাট আমি আমার শরীর একটু মানে ইলনেস থাকার জন্য, উইকনেস থাকার জন্য আমি সেটা বানাতে পারিনি। সো আজকে অনেকটাই বেটার, তার জন্য ভিডিওটি তোমাদের বানিয়ে দিচ্ছি। দেখো এখানে কী বলা হয়েছে, যাদের ফর্ম রিজেক্ট হয়েছে প্রাইমারিলি তাদের জন্য এই নোটিশটি। তো তোমাদের এখানে একটা রিসাবমিট ট্যাবের কথা বলা হয়েছে, ঠিক আছে। তোমাদের আমি সমস্ত কিছু ইনফরমেশান বলে দেবো, ঠিক আছে, এখানে যেহেতু দেওয়া আছে সেগুলো ডিসকাস করবো। তার আগে তোমাদের দেখো কাদের কাদের ফর্ম রিজেক্ট হয়েছে, তোমাদের নোটিশটি কাদের উদ্দেশ্য, দেখো GDMO, সায়েন্টিফিক অফিসার, খারসূত্র অফিসার, তারপর স্টাফ নার্স, সবার জন্য কিন্তু একই নোটিশ এখানে দেওয়া হয়েছে। তোমরা জানো যে তোমাদের ফর্ম এডিট করার জন্য, মানে কারেকশান করার জন্য 21 থেকে 29 তারিখ তোমাদের ডেট দেওয়া হয়েছে, যে এই ডেটের মধ্যে তোমরা কারেকশান করতে পারবে, ঠিক আছে। তারপর দেখো এখানে খুবই ইম্পর্টেন্ট একটা অপশনস, সরি ইনফরমেশান দেওয়া আছে, এখানে কী বলা হয়েছে, যখন তোমরা লগ ইন করে অ্যাপ্লিকেশান ফর্মটি মানে কারেকশানের জন্য যাবে, লগ ইন করবে, তারপরে দেখো কী বলা হচ্ছে, তো রিজেক্টেড ক্যান্ডিডেটসদেরকে বলা হচ্ছে রিসাবমিট ফর্ম অপশানে ক্লিক করার জন্য। তোমরা অবশ্যই কিন্তু রিসাবমিট ফর্ম অপশানে ক্লিক করবে, আর এই অপশানটি পেয়ে যাবে 21 তারিখের দিন, ঠিক আছে। 21 তারিখ থেকে তোমাদের অ্যাক্টিভ হয়ে যাবে এই লিঙ্কগুলো, তখন রিসাবমিট ফর্মে ক্লিক করবে, তারপরে যেটা তোমার এটা থাকবে ইন দি টপ মেনুবার, তোমাদের টপ মেনুবারই থাকবে, ঠিক আছে। তারপর কী বলা হচ্ছে যে শুড সাবমিট ইচ সেকশনস অর ট্যাব ইন্ডিভিজুয়ালি অ্যাজ পার রিজেক্টেড স্ট্যাটাস। তো তোমার রিজেক্টেড স্ট্যাটাস অনুযায়ী তোমাকে প্রতিটি
ট্যাব অথবা সেকশন সেটাকে সাবমিট করতে হবে। তোমার এখানে এক্সাম্পলও দেওয়া রয়েছে, এক্সাম্পলে কি বলা হয়েছে, সাপোজ তোমার অ্যাড্রেস এবং কাস্ট সার্টিফিকেট দুটোর কারণে রিজেক্ট হয়েছে। তখন তোমার যেহেতু দুটো কারণে রিজেক্ট হয়েছে তার জন্য তোমাকে এখানে দুটো ট্যাবের কথা বলা হয়েছে। দেন টু ট্যাব উইল অ্যাপিয়ার ইন দি রিসাবমিট ফর্ম। তো রিসাবমিট ফর্মে যখন ক্লিক করবে তখন তোমার দুটো ট্যাব খুলে যাবে। তো তোমার তুমি সাপোজ অ্যাড্রেস ট্যাবটি কারেকশন করে দিয়ে সাবমিট করে দিলে, শুধুমাত্র একটা সাবমিট করলে হবে না, তোমাকে সার্টিফিকেট যে ট্যাব আছে সেটাও কিন্তু সাবমিট করতে হবে, মানে ইনফরমেশানগুলো দিয়ে পুট করে দিয়ে তোমাকে সাবমিট করতে হবে। তারপরে দেখো কি বলা হচ্ছে, ক্লিক অন ইচ ট্যাব ইন্ডিভিজুয়ালি অ্যান্ড আপডেট ইউর ডেটা অ্যান্ড প্রেস সাবমিট বাটন ফর ইচ ট্যাব। তো দেখো এখানে বলা হয়েছে তোমাকে ইন্ডিভিজুয়ালি দুটো ট্যাবই সাবমিট করতে, মানে আপডেট করতে হবে, তারপর সাবমিট করতে হবে দুটো ট্যাব, যাদের মাত্র শুধুমাত্র একটা কিছু মিস্টেক্স রয়েছে তাদের জন্য একটা ট্যাব খুলবে, যাদের দুটো রয়েছে তাদের দুটো ট্যাব খুলবে, এরকমই কিন্তু বলা হচ্ছে। তো তোমাদের যখন এই ইনফরমেশানগুলো, মানে যেদিন ডেট চলে আসবে 21 তারিখে, ঠিক আছে, সেদিন তোমরা এই অপশনসগুলো পেয়ে যাবে। ওকে, তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে। সো এখানে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের দুটো এক্সাম্পল দেওয়া রয়েছে, বাট এক্সাম্পল দুটোই ব্লার হয়ে আছে, ঠিক আছে, স্ক্যান করতে গিয়ে ব্লার হয়েছে, আবজা হয়ে গেছে, যেটা বুঝতে পারছি না আমরা, তো আমাদের কাছে ক্লিয়ার নয় ম্যাটারটি, ছবি দুটো। তো আমরা দেখে নিই কী লেখা রয়েছে অ্যাকচুয়ালি, প্লিজ সাবমিট ইচ সেকশন অর ট্যাব ইন্ডিভিজুয়ালি। তো এখানে দেখো সেম কথা যেখানে সেকেন্ড নাম্বার পয়েন্টে বলা হয়েছিল তোমাদের প্রতিটি ট্যাবকে ইন্ডিভিজুয়ালি সাবমিট করতে হবে, সেই কথাটি লেখা রয়েছে। তারপর দেখো সেম এখানে আর একটা এক্সাম্পল দেখানো হয়েছে, বাট সেটাও ক্লিয়ার নয়। তো আমরা দেখো লেখাগুলো দেখে নিই কী বলা হয়েছে। তো ক্যান্ডিডেট শুড ফিল আপ অ্যান্ড আপলোড ডকুমেন্টস অর ইনফরমেশন ইন্ডিভিজুয়ালি ফর দেয়ার ইচ রেসপেক্টিভ রিজেক্টেড সেকশনস অর ট্যাব অ্যান্ড ইন্ডিভিজুয়ালি সাবমিট ইচ রিজেক্টেড সেকশনস অর ট্যাব সেপারেটলি। তো এখানে দেখো সেম কথাই বলা হয়েছে, যাদের রিজেক্টেড হয়েছে, ঠিক আছে, তোমাদের যে ট্যাবগুলো ওপেন হবে সেগুলো সেপারেটভাবে তোমাকে আপলোড করে, মানে ইনফরমেশানগুলো দিয়ে সেটাকে সাবমিট করতে হবে, ঠিক আছে, সেই কথাগুলো এখানে লেখা রয়েছে। তারপর দেখো এখানে কী বলা হয়েছে, ইফ দ্য ক্যান্ডিডেটস ফেল টু ডু দ্য সেম হিজ অর হার ক্যান্ডিডেচার ইজ লাইবল টু বি রিজেক্টেড। দেখো কোনো ক্যান্ডিডেটস, ঠিক আছে, যে ইনফরমেশানগুলো ভুল হয়েছে সেগুলো যদি কারেকশান করতে না পারো, মানে করতে মানে তুমি ফেল হয়ে যাও, ঠিক আছে, তাহলে তোমার কিন্তু ফর্মটি আবার রিজেক্ট হয়ে যাবে। তো এই লাস্ট চান্স তোমাদের রয়েছে এবারের মতো 21 থেকে 29 তারিখ, ঠিক আছে। তো তোমাদের ফাইনাল সাবমিশন করার আগে অবশ্যই কিন্তু বারবার ম্যাচ করিয়ে নেবে সবাইকে দিয়ে, তোমার ফ্রেন্ডসদেরকে দিয়ে, তোমাদের সিনিয়র দাদা অথবা আর কেউ যে ভালো করে জানে এই সব ব্যাপারে, ঠিক আছে, তাদেরকে দিয়ে একবার ম্যাচ করিয়ে নেবে ডকুমেন্টটি, তোমাদের তোমার অ্যাপ্লিকেশান ফর্মটি ভ্যারিফাই করে নেবে আদৌ তোমার সমস্ত কিছু ইনফরমেশান ঠিক রয়েছে কি না, ঠিক আছে। তোমরা এগুলো মিস করবে না, লাস্টবারের মতো চান্স পেয়েছো, যদি এবার রিজেক্ট হয়ে যায় তাহলে তোমাদের ফর্ম পুরোপুরিভাবে বাতিল, তোমরা কিন্তু আর কোনোভাবেই এডিট করতে পারবে না। ওকে, আর অনেক ক্যান্ডিডেটস রয়েছে যারা ফ্রেশার ক্যান্ডিডেটস, স্পেশালি স্টাফ নার্স, তারা আমাকে অনেকবার জানতে চেয়েছে যে তোমরা এডিট করতে পারবে কি না, যেহেতু তোমাদের WHRB থেকে মেল পাঠানো হচ্ছে সবাইকে। তো দেখো যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের সবাইকেই সেম মেল পাঠানো হচ্ছে, ঠিক আছে, ইভেন তোমার এমনটা না যে তোমাকে স্পেশালি WHRB মেল করছে, সবাইকেই মেল করছে, ঠিক আছে। তো যে অফিসিয়াল ওয়েবসাইট নোটিশগুলো দেওয়া হচ্ছে সেগুলোই মেল করা হচ্ছে, ঠিক আছে। তো দেখো ফ্রেশার ক্যান্ডিডেটস যারা রয়েছে তারা বারবার জানতে চায় তারা এডিট করতে পারবে কি না। তো দেখো তোমরা তো এডিট করতে পারবে, তোমার এমনটা না যে তোমরা এডিট করতে পারবে না, তো এডিট করে দিলেও তোমাদের ফর্মটি রিজেক্ট হবে। কারণটা দেখো তোমাদের আমি এখানে বলে দিচ্ছি, তোমাদের যদি ডকুমেন্টস অথবা তোমাদের সার্টিফিকেট এবং মার্কশিট যদি তোমার 30/11/2021 থাকে অথবা তার আগের থাকে, তাহলে তুমি তো এলিজিবল ক্যান্ডিডেটস, ঠিক আছে, তোমার ফর্ম রিজেক্ট হবে না যদি তোমার সমস্ত কিছু ঠিকঠাক থাকে। আর যদি তোমার ডকুমেন্টস, কোনো সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন অথবা তোমার প্রভিজনাল সার্টিফিকেট অথবা মার্কশিট যদি তোমার 30/11/2021 পরে থাকে, তাহলে তুমি তো এডিট করে দেবে কিন্তু তোমার ফর্ম আবার ফাইনালি রিজেক্টই হবে, কারণ তোমার সার্টিফিকেট ইস্যু ডেটটা ফর্ম ফিল আপের লাস্ট ডেটের পরে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো স্টাফ নার্সের ক্ষেত্রে এটা বললাম, জিডিও মদের যখন ফর্ম ফিল আপ হয়েছিল লাস্ট ডেট অনুযায়ী তোমাদের দেখতে হবে, সায়েন্টিফিক অফিসার যেগুলো রয়েছে, তারপর খারসুদরা রয়েছে, তাদের লাস্ট ডেট অনুযায়ী ফর্ম ফিল আপে, ঠিক আছে, এভাবে অ্যাকচুয়ালি ফর্মটি ফিল করতে হবে, ঠিক আছে, মানে ইনফরমেশানগুলো দিতে হবে। যদি লাস্ট ডেটের আগের না হয়ে থাকে তাহলে তোমাদের ফর্ম আলটিমেটলি
রিজেক্ট হবে, ঠিক আছে। তো এখানে একটু নিচে স্ক্রল করলে এখানে আরো কিছু তথ্য রয়েছে, সেটা আমরা দেখে নিই কি বলা হয়েছে এখানে। নো সাচ অপরচুনিটিস উইল বি গিভেন টু এ ক্যান্ডিডেটস ইফ হি অর সি গেটস রিজেক্টেড ইন দি সেকেন্ড ফেজ। তো সেকেন্ড ফেজে তোমাদের কোনো ক্যান্ডিডেট যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কোনো অপরচুনিটি যখন যেমন এখন দেওয়া হয়েছে মানে কারেকশন ফর্ম কারেকশনের জন্য, তো এই অপরচুনিটিস আর দেওয়া হবে না, এটাই লাস্ট, ঠিক আছে। তারপরে দেখো কি বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ফলো দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ HRB WHRB রেগুলারলি ফর দিস পারপাস। তো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে, মানে নতুন নতুন যে আপডেটগুলো দেওয়া হচ্ছে সেটা তো অফিসিয়াল ওয়েবসাইটে, তো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটকে ফলো করতে বলা হচ্ছে। তারপর দেখো, নো ফ্রেশ ক্যান্ডিডেট ইজ এলিজিবল টু অ্যাপ্লাই। তো যারা নতুন ক্যান্ডিডেটস রয়েছো, তোমরা যদি ভাবছো যে আমরা নতুন করে অ্যাপ্লাই করে দেবো তাহলে আর হবে না। যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছিলে, যাদের রিজেক্টেড এসেছে, তাদের জন্য কিন্তু এই অপশনসগুলো দেওয়া হবে কারেকশান করার জন্য। ওকে, তো আরও কিছু আমরা তথ্য দেখে নিই, যাদের দেখো লগ ইন করতে সমস্যা হচ্ছে, ঠিক আছে, তাদের কী করতে হবে তা আমরা দেখে নিই একবার। ওকে, সো অন স্ক্রিন একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ, একটা ইমেজ দেখতে পাচ্ছ, যে এখানে ক্যান্ডিডেটস রিপোর্টে ক্লিক করার পর ক্যান্ডিডেটসকে দেখিয়েছে যে ইয়োর অ্যাপ্লিকেশান হ্যাজ নট বিন সাবমিটেড, ঠিক আছে। তো এখানে কী বলা হচ্ছে, তুমি অ্যাপ্লিকেশান ফর্মটি সাবমিটই করোনি, যদিও তুমি অ্যাপ্লিকেশানের ফর্মে প্রিন্ট আউট পেয়েছো, ঠিক আছে, PDF ফাইলটি পেয়েছো, প্রিন্ট করেছো, পেমেন্ট দিয়েছো, পেমেন্ট তোমার মানি রিসিভড আছে, চালান দিয়েছো তুমি, সমস্ত কিছু আছে, বাট WHRB স্ট্যাটাস রিপোর্টে লগ ইন করে যখনই তুমি দেখতে গেছো তখন বলা হচ্ছে যে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিটই করা হয়নি। এটা খুবই দুঃখজনক, আনফর্চুনেট তুমি মানে এখানে আমি বলতে পারি যে কারণ তুমি সমস্ত কিছু করেছো বাট তোমার ফর্মটি রিজেক্ট হয়েছে কারণ তুমি ফর্মটি সাবমিট করোনি। কিন্তু এটা আমার মনে হয় কিছু সার্ভারে প্রবলেম থাকার কারণে এই প্রবলেমটি ক্রিয়েট হয়েছে। তো তোমাদের দেখো যারা যাদের ফর্ম এরকম হয়েছে, যাদের সাবমিট হয়নি দেখাচ্ছে, তাদের কী করার আছে, প্লাস যাদের লগ ইন হচ্ছে না তাদের কী করার আছে, দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একটা নোটিশ। ওকে, সো দেখো, যাদের ফর্ম লগ ইন করতে সমস্যা হচ্ছে অথবা কোনো কিছু মানে লেখা উঠছে যে তোমাদের ফর্ম সাবমিট হয়নি, তো তাদের ক্ষেত্রে কী করতে হবে, দেখো এখানে একটা নোটিশ দেওয়া হয়েছিল 16 তারিখের। এটা তো এই নোটিশে দেখো কি বলা হয়েছিল, এডিট অপশনসের কথা বলা হয়েছে, এটা শুধুমাত্র স্টাফ নার্সের আমি বের করেছি, বাট এটা কিন্তু সবার জন্যই, বাট ডেটগুলো ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে, তো কাদের কোন ডেট রয়েছে আমি সেটাও বলে দিচ্ছি। তো এখানে দেখো কি বলা হয়েছিল তোমাদের, এখানে বলা হয়েছে যেসব ক্যান্ডিডেটস লগ ইন, দেখো এখানে কী বলা হয়েছে আমি পুরোটা তোমাদের বলে দিচ্ছি, ক্যান্ডিডেটস ফর অ্যাবভ মেনশনড পোস্ট, এখানে স্টাফ নার্সের কথা বলা হচ্ছে, হু আর ফেসিং এনি প্রবলেম ইন রেসপেক্ট অফ চেকিং দেয়ার স্ট্যাটাস আফটার লগিং ইন থ্রু দি ওয়েবসাইট WHRB.in আর রিকোয়েস্টেড টু কাম অ্যান্ড মিট দ্য অফিস অফ WHRB 1-22-03-2022 10 AM to 4 PM। তো এখানে দেখো কি বলা হচ্ছে, যাদের লগ ইন করতে সমস্যা হচ্ছে অথবা যে কোনো সমস্যা তোমরা ফেস করছো, তো স্টাফ নার্সের ক্যান্ডিডেটসদের বলা হচ্ছে যে তোমরা 22 তারিখ মানে নেক্সট যে এই মাসে মার্চ মাসের আছে 19 তারিখ, 3 দিন পর যে ডেট আসবে তোমাদের, ঠিক আছে, 22 তারিখে তোমরা WHRB অফিসিয়াল ওয়েবসাইটে মানে অফিসিয়াল ওয়েবসাইট তো না, বেনিফিস টাওয়ার যে তোমার সেক্টর 5 যে লোকেশান রয়েছে HRB-র, সেখানে গিয়ে তোমরা দেখা করতে পারো, ঠিক আছে। অ্যালং উইথ দেখো কী বলা হচ্ছে, তোমাদেরকে নিয়ে যেতে হবে সাথে উইথ কপি অফ পেমেন্ট রিসিপ্ট ইফ অ্যাপ্লিকেবল অ্যালং উইথ কপি অফ প্রিন্ট আউট অফ দি অ্যাপ্লিকেশান ফর্ম PDF জেনারেটেড অ্যাট দি টাইম অফ অ্যাপ্লিকেশান। তো তোমরা যখন ফর্মটি ফিল করেছিলে তখন তোমরা একটা PDF পেয়েছিলে, সেটা PDF প্রিন্ট করে নিয়ে যাবে, প্লাস তোমার যে পেমেন্ট রিসিপ্ট তুমি পেয়েছো সেটা নিয়ে যাবে সঙ্গে করে, ঠিক আছে। তখন কোথায় নিয়ে যাবে, WHRB অফিসিয়াল লোকেশানে, ঠিক আছে, বেনফিস টাওয়ারে। সো সেখানে গিয়ে তুমি ভালো করে কথা বলবে তোমাদের কী সমস্যা রয়েছে, ঠিক আছে। যারা লগ ইন করতে সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে অথবা অ্যাপ্লিকেশান ফর্ম নট সাবমিটেড দেখাচ্ছে, তারা দেখা করতে পারে, ঠিক আছে। আর যাদের রিজেক্টেড হয়েছে ফর্ম, তারা তো ঘরে বসেই লগ ইন যদি সমস্যা মানে না থাকে তাহলে ঘরে বসেই এডিট করতে পারবে 21 থেকে 29 তারিখ পর্যন্ত। এবং দেখো মেডিকেল টেকনোলজিস, যাদের ফর্ম ফিল আপ এখন মানে ডকুমেন্ট আপলোডের কাজ চলছে, অনেকেরই সমস্যা হচ্ছে লগ ইন করতে, তাদের কী করতে হবে, দেখো মেডিকেল টেকনোলজিদের বলা হয়েছে 21 তারিখে দেখা করতে, ঠিক আছে, মানে রিসিপ্ট প্লাস অ্যাপ্লিকেশান ফর্ম যে তুমি ফিল করেছিলে সেটা সঙ্গে নিয়ে যেতে হবে। তো 21-3-2022 তোমাদের দেখা করতে বলা হচ্ছে, ঠিক আছে, মেডিকেল টেকনোলজিদের বলা হয়েছে 21 তারিখে, প্লাস যারা GDMO রয়েছে, ঠিক আছে, GDMO খারসুতরা, ঠিক আছে, খারসুতরা রয়েছে, প্লাস সাইন্টিফিক অফিসার, ঠিক আছে, তো তোমাদের জন্য বলা হয়েছে 23 তারিখ 23-3-2022। তো এই ডেটে
সবার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, ঠিক আছে। জিডিএমও খাসুতরা সায়েন্টিফিক অফিসার জন্য 23 তারিখ, মেডিকেল টেকনোলজিস যারা রয়েছে তাদের জন্য রয়েছে 21 তারিখ, আর স্টাফ নার্সদের বলা হয়েছে মানে ডাকা হয়েছে এইচআরবি 22 তারিখ, ঠিক আছে। সবার কিন্তু ডেটগুলো আলাদা, সবাই কিন্তু দেখে নিও একবার ভালো করে নিজেদের নোটিশ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো সেইভাবে তোমাদের অ্যাপ্লিকেশনের ফর্ম প্লাস মানি রিসিপ্টি সঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এই ভিডিওটিতে এতটুকুই আপডেট দেওয়ার ছিল, আর যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তোমরা কিছুদিন ওয়েট করো, আর ঠিক আছে, তারপরে তোমাদের তোমাদের অপশানস অ্যাক্টিভ হয়ে যাবে, তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ করা হবে 21 তারিখ থেকে, তোমরা ফর্মটি আবার নতুন করে মানে নতুন করে কি করতে পারবে, কারেকশান করতে পারবে আর কি, ঠিক আছে। তো কারেকশান করে দেবে ভালো করে, কোনো কিছু মিস্টেক্স না থাকে। এরপর যদি রিজেক্ট হয় তাহলে তোমরা কোনো অপশানস পাবে না, ঠিক আছে, এটাই লাস্ট চান্স। তো সম ভালো করে দেখে শুনে একটু ফর্মটা ফিল করো, এটুকুই বলার ছিল। তো আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংকস এ লট, হ্যাভ এ নাইস ডে।